আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সালাতের সময় সম্পর্কে। এটি আলোচনা করার পূর্বে গত ক্লাসে যা আলোচনা করা হয়েছিল সেখান থেকে কয়েকটি প্রশ্ন করব এবং তার উত্তর জেনে তারপরে আমরা আজকে আমাদের মূল আলোচনা শুরু করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সালাত সম্পর্কে, অর্থাৎ সালাতের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তুমি বলো তো সালাত শব্দের অর্থ কি? ভেরি গুড, অত্যন্ত সুন্দর উত্তর হয়েছে। সালাত শব্দের অর্থ হচ্ছে নত হওয়া, বিনয় বিনম্র হওয়া, দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, দরুদ পড়া। তুমি বলো ইসলামী পরিভাষায় সালাত কাকে বলে? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে। ইসলামী পরিভাষায় আহকাম আরকান সহ বিশেষ নিয়মে আল্লাহর ইবাদত করাকে সালাত বলে, সালাতকে নামাজও বলে। তুমি বলো তো ইসলামের রুকুন কয়টি ও কি কি? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে। ইসলামের রুকুন হচ্ছে পাঁচটি, আর সেগুলো হচ্ছে ইমান, সালাত, সাওম, হজ, জাকাত। তুমি বলো রুকুন মানে কি? ভেরি গুড, রুকুন মানে হচ্ছে খুঁটি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব, আর সেটি হচ্ছে সালাতের সময়। এই সালাতের সময়কে আরবিতে বলা হয় আওকাতুস সালাতি, আওকাতুস সালাতি। সময় মতো সালাত আদায় করা আল্লাহর হুকুম। যথাসময়ে সালাত আদায় না করলে আদায় হয় না, এ সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন নিশ্চয় সঠিক সময়ে সালাত কায়েম করা মুমিনের জন্য ফরজ। এটি হচ্ছে ফরজ একটি ইবাদত। তুমি বলো তো সঠিক সময়ে সালাত আদায় করা মুমিনের জন্য কি? হ্যাঁ, ফরজ। প্রশ্নটি এমন হতে পারে যে সঠিক সময়ে সালাত আদায় করা করার বিধান কি? এক্ষেত্রে উত্তর হবে সঠিক সময়ে সালাত আদায় করার বিধান হচ্ছে ফরজ। সূরা নিসা আয়াত 103, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর কাছে কোন আমলটি উত্তম। তিনি উত্তরে বললেন সময় মতো সালাত আদায় করা। বুখারী ও মুসলিম। তুমি বলো তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি প্রশ্ন করা হয়েছিল? হ্যাঁ, সুন্দর হয়েছে। প্রশ্ন করা হয়েছিল কোন আমলটি উত্তম, আল্লাহ তাআলার কাছে কোন আমলটি উত্তম। এর উত্তরে তিনি কি বলেছিলেন তুমি বলো তো? ভেরি গুড, তিনি উত্তরে বললেন সময় মতো সালাত আদায় করা। বুখারী ও মুসলিম শরীফের হাদিস এটি। সালাত আদায়ের সময় সম্পর্কে আমাদের ভালোভাবে জেনে নিতে হবে, আর আমরা সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এবং এই আলোচনাটা আমাদের এমন হবে যে প্রতিটি ওয়াক্ত সম্পর্কে আমরা জানব, ওয়াক্তের কোন সময় থেকে সালাত শুরু করতে হবে এবং কোন সময় পর্যন্ত সালাত আদায় করা যাবে, এর শুরুর সময়টা কখন এবং এর শেষ সময়টা কখন, এইগুলো সম্পর্কে মূলত আজকে আমরা জানব। প্রথমে আমরা আলোচনা করব ফজর। ফজর সালাতের ওয়াক্ত সম্পর্কে আমরা প্রথমে জানব। ফজর সালাত সময় শুরু হয় সুবহে সাদিক হওয়ার সাথে সাথে। যখন সুবহে সাদিক হবে এর সাথে সাথে ফজর সালাতের ওয়াক্ত শুরু হয় এবং সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত এর সময় থাকে। রাতের শেষে আকাশের পূর্ব দিগন্তে লম্বা আকৃতির যে আলোর রেখা দেখা যায় তাকে বলে সুবহে সাদিক। অর্থাৎ সুবহে সাদিকের সাথে সাথে
ফজরের রক্ত শুরু হয়, তাহলে আমাদের জানতে হবে সুবহ সাদিক কখন থেকে শুরু হচ্ছে। রাতের শেষে আকাশের পূর্ব দিগন্তে লম্বা আকৃতির একটি আলোর রেখা দেখা যায়, আর এই আলোর রেখা যখন থেকে উদিত হয় সেটাই হচ্ছে সুবহ সাদিক, আর তখন থেকে সুবহ সাদিকের শুরু হয়ে যায়। তাহলে ফজরের রক্ত সুবহ সাদিকের সাথে সাথে শুরু হয় এবং সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত এর সময় থাকে। এরপরে আমরা দেখব জোহর, দুপুরের সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লেই জোহরের রক্ত শুরু হয়। ছায়া আসলে বাদে কোনো বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত এর সময় থাকে। কোনো বস্তুর ঠিক দুপুরের সময় যে ক্ষুদ্র ছায়া থাকে তাকে বলে ছায়া আসলি বা আসল ছায়া। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে জোহরের রক্ত বর্ণনা করো, সময়সীমা বর্ণনা করো, অথবা ছায়া আসলি কাকে বলে। এই প্রশ্নের উত্তরে তোমাদেরকে লিখতে হবে জোহরের সময় দুপুরের সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লেই জোহরের রক্ত শুরু হয়ে যায়, অর্থাৎ পশ্চিম দিকে সূর্য হেলে পড়লেই জোহরের রক্ত শুরু হয় এবং ছায়া আসলি বাদে কোনো বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত এর সময় থাকে। অর্থাৎ ছায়া আসলি, দেখো কোনো বস্তু এর যে মূল ছায়া, এর যে মূল ছায়া, এর যে মূল ছায়া, এটাই হচ্ছে ছায়া আসলি। এর থেকে যখন কোনো বস্তুর ছায়া এক গুণ এবং দুই গুণ, ছায়া আসলি বাদে যখন কোনো বস্তুর ছায়া এক গুণ দুই গুণ হবে, দুই গুণ পর্যন্ত যাবে, এটা মনে করো কোনো বস্তু এর মূল ছায়া হচ্ছে এটি, আর মূল ছায়াটাকে ছায়া আসলি বলা হয়। কোনো বস্তুর মূল ছায়াকে ছায়া আসলি বলে, আসল ছায়া। এই ছায়া থেকে যখন কোনো বস্তুর ছায়া দ্বিগুণ হবে, এক গুণ দ্বিগুণ, এই দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের রক্ত থাকবে, দ্বিগুণ হওয়া পর্যন্ত। আর দ্বিগুণ থেকে একটু বেশি হলেই আসরের রক্ত শুরু হয়ে যাবে। ছায়া আসলির দ্বিগুণ থেকে একটু বেশি হলেই ছায়া আসলির শেষ হয়ে যাবে, জোহরের ছায়া আসলি বাদে দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের রক্ত থাকবে, আর যখন দ্বিগুণ থেকে একটু বেশি হয়ে যাবে তখনই জোহরের রক্ত শেষ হয়ে যাবে এবং আসরের রক্ত শুরু হয়ে যাবে। তাহলে এখান থেকে দ্বিতীয় প্রশ্ন যেটি হতে পারে সেটি হলো ছায়া আসলি কোনটি বা ছায়া আসলি কাকে বলে। কোনো বস্তুর ঠিক দুপুরের সময় যে ক্ষুদ্র ছায়া থাকে তাকে বলে ছায়া আসলি বা আসল ছায়া। তোমরা এভাবেও লিখতে পারো, আবার এভাবেও বলতে পারো যে কোনো বস্তুর মূল বা আসল ছায়াকে ছায়া আসলি বলে। জুমার সালাতের আলাদা কোনো ওয়াক্ত নেই, জোহরের সময়ে জুমার সালাত আদায় করতে হয়। এরপরে হচ্ছে তিন, আসর, জোহরের সময় শেষ হলে আসরের সময় শুরু হয় এবং সূর্যাস্তের পূর্ব পর্যন্ত বিদ্যমান থাকে, যতক্ষণ পর্যন্ত সূর্য অস্ত না যায় ততক্ষণ পর্যন্ত আসরের সময় থাকে। তবে সূর্যের রং হলুদ হওয়ার আগেই আসরের সালাত আদায় করতে হয়, সূর্যের রং হলুদ হওয়ার আগেই আসরের সালাত আদায় করতে হয়। এরপরে হচ্ছে মাগরিব, সূর্যাস্তের পর থেকে মাগরিবের সময় শুরু হয় এবং পশ্চিম আকাশে যতক্ষণ লালিমা বিদ্যমান থাকে ততক্ষণ সময় থাকে, অর্থাৎ সূর্য অস্তের সাথে সাথে মাগরিবের রক্ত শুরু হয়ে যায় এবং আকাশের মধ্যে লাল লাল রেখা, আকাশের মধ্যে সূর্য ডোবার পরেও কিছু লাল রেখা থেকে যায়, এই লাল রেখা যতক্ষণ থাকবে ততক্ষণ মাগরিবের সময় বিদ্যমান থাকবে, এই লাল রেখা চলে গেলে মাগরিবের সময়ও শেষ হয়ে যায়। পাঁচ, এশা, মাগরিবের সময় শেষ হলে এশা সালাতের ওয়াক্ত শুরু হয় এবং সুবহ সাদিকের পূর্ব পর্যন্ত বিদ্যমান থাকে, তবে মধ্যরাতের আগেই সালাত আদায় করা উত্তম। ইশা সালাত এর সময় সুবহ সাদিকের পূর্ব পর্যন্ত, অর্থাৎ ভোরে সুবহ সাদিক যখন উঠবে তার আগ পর্যন্ত এশা সালাতের ওয়াক্ত থাকে, তবে মধ্যরাতের আগেই এর ইশার সালাত আদায় করা উত্তম, কারণ মধ্যরাতের পরে ইশার সালাত আদায় করা মাকরুহ। ইশার সালাত আদায়ের পর বিতর সালাত আদায় করতে হয়, ইশার সালাত আদায় করার পর তুমি বলো তো কিসের সালাত আদায় করতে হয়? হ্যাঁ, বিতর সালাত আদায় করতে হয়। সালাতের নিষিদ্ধ সময় সম্পর্কে আমরা জানবো,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন সময়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন। এক, ঠিক সূর্যোদয়ের সময়। দুই, ঠিক দ্বিপ্রহরের সময়। তিন, সূর্যাস্তের সময়। তবে যুক্তিসঙ্গত কোনো কারণে ওই দিন আসরের সালাত আদায় না করা হলে তা ওই সময় আদায় করা যাবে। আমরা প্রতিদিন নিয়মিত যে সালাত আদায় করি তা নিচে শকে দেওয়া হলো। এখানে তোমাদের বইয়ের মধ্যে একটা শক দেওয়া আছে, এই শকে পাঁচ ওয়াক্ত সালাত এর ও কোন ওয়াক্তে কত রাকাত সালাত আদায় করতে হয় এটা দিয়ে দেওয়া হয়েছে। যেমন তুমি দেখো ফজরের সালাত, ফজরের সালাতে প্রথমে দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদা এবং তারপরে দুই রাকাত ফরজ। তারপরে জোহরের সালাত, জোহরের সালাতে প্রথমে চার রাকাত সুন্নতে মুয়াক্কাদা, তারপরে চার রাকাত ফরজ, তারপরে দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদা। এরপরে আসরের সালাত, আসরে চার রাকাত ফরজ। এরপরে মাগরিবের সালাত, মাগরিবে প্রথমে তিন রাকাত ফরজ, তারপরে দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদা। এরপরে এশার সালাত, এশায় প্রথমে চার রাকাত ফরজ, তারপরে দুই রাকাত সুন্নত, তারপরে তিন রাকাত বিতর ওয়াজিব সালাত। এটি হলো তোমাদের বই অনুযায়ী আমি বর্ণনা দিলাম। তোমাদের বইয়ের মধ্যে এই কথাগুলো এখানে লেখা আছে। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে পাঁচ ওয়াক্ত সালাতের কোন ওয়াক্তে কত রাকাত সালাত আদায় করতে হয় লেখো, তখন তোমাদের এই চার্ট অনুযায়ী লিখে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, শকে বর্ণিত নিয়মিত সালাত ছাড়াও আরও কিছু সুন্নত নফল সালাত আছে যা আমরা পরে জানব। এই টপিক্সের মধ্যে কারো কোনো সমস্যা থাকলে মেসেজ দিয়ে অবশ্যই জেনে নিবে। আর আগামী ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে সবাই লিখে নাও। পাঁচ ওয়াক্ত সালাতের সময়সীমা বর্ণনা করো, সুন্দর করে এটি লিখে গ্রুপে পোস্ট করবে। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।